হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগতম। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে যারা 2019 সালে এসএসসি পাস করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিল এবং তোমাদের প্রথম পর্যায়ের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, এবং যারা প্রথম পর্যায়ে বিভিন্ন কলেজে চান্স পেয়েছো, এবং যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পছন্দ অনুযায়ী কলেজে চান্স পেয়েছো এবং তারা কলেজে ভর্তি নির্ধারণ করতে চাচ্ছ, এবং ভর্তি নির্ধারণ পদ্ধতি সম্পর্কে আমাকে বিভিন্ন জন প্রশ্ন করেছে, জানতে চেয়েছে যে কিভাবে ভর্তি নির্ধারণ করতে হয়। সেই কারণে তোমাদের কথা বিবেচনা করে আজকের এই ভিডিওটি, অর্থাৎ আজকের ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কলেজে ভর্তি নির্ধারণ অর্থাৎ ভর্তির কনফার্মেশন কিভাবে করতে হবে সেই বিষয়ে এ টু জেড জানতে পারবে। সেই কারণে অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কলেজে ভর্তি নির্ধারণ সম্পর্কে বুঝতে পারবে এবং নিজেই তুমি নির্ধারণ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবে, এবং শিক্ষামূলক সকল তথ্য সবার আগে পেতে হলে আমাদের চ্যানেল এডুকেশন টিপস মিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখো, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। 11 শ্রেণীতে ভর্তির জন্য প্রথম দফায় মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের 11 জুন থেকে 18 জুনের মধ্যে ভর্তি নির্ধারণ করতে হবে, অর্থাৎ আজকে থেকে, অর্থাৎ আজকে 11 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তোমাকে অবশ্যই ভর্তি নির্ধারণ করতে হবে। টেলিটক বা শিওর ক্যাশের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি 195 টাকা পরিশোধ করে ভর্তি নির্ধারণ করতে হবে। অর্থাৎ যদি তুমি 195 টাকা টেলিটক সিমের মাধ্যমেও দিতে পারো অথবা শিওর ক্যাশের মাধ্যমে দিতে পারো, তাহলে তোমার ভর্তি নির্ধারণ হবে। সোমবার 10 জুন বোর্ডের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই সংক্রান্ত পৃথক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম দফায় ফল অনুযায়ী মনোনয়ন পেয়েছে 13,18,866 জন। বিজ্ঞপ্তি অনুসারে 11 থেকে 18 জুনের মধ্যে ভর্তি নির্ধারণের ইচ্ছুক পরীক্ষা শিক্ষার্থীরা বা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা নিশ্চয়নের জন্য টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন, অর্থাৎ টেলিটক মোবাইলের সিমের মাধ্যমে অবশ্যই তুমি এই ফি প্রদান করতে পারবে। এর জন্য প্রথমে যা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CAD, অর্থাৎ ক্যাপিটাল লেটারে CAD, স্পেস দিতে হবে বোর্ড এর নাম, তুমি যে বোর্ড থেকে SSC পাস করেছো, যদি ঢাকা বোর্ড থেকে পাস করো তাহলে DHF, স্পেস রোল নাম্বার, স্পেস ইয়ার, যে সালে পাস করেছো, লিখে 16,222 নম্বরে সেন্ড করতে হবে বা পাঠাতে হবে 16,222 নম্বরে। এবং দ্বিতীয় SMS-এ আবার তোমাকে যা লিখতে হবে, অর্থাৎ দ্বিতীয় SMS-এ তোমাকে লিখতে হবে CAD, স্পেস ইয়েস, স্পেস পিন নাম্বার, অর্থাৎ পিন যেটা তোমার আছে সেটা, স্পেস কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16,222 ওই একই। এক্ষেত্রে ভর্তি রেজিস্ট্রেশন ফি হিসাবে তোমাকে 195 টাকা এবং সার্ভিস চার্জ সহ মোট 212 টাকা কেটে নেওয়া হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা কলেজে ভর্তি নিশ্চয়ন করতে ইচ্ছুক তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ ভর্তি নিশ্চয়ন করতে হলে এই পদ্ধতিটা আমি আবার বলতেছি, মোবাইলের মেসেজ অপশনে কি অবশ্যই তোমাকে টেলিটক সিম হতে হবে, প্রথমে লিখতে হবে CAD, স্পেস বোর্ডের নেম, অর্থাৎ বোর্ডের নাম, স্পেস রোল নাম্বার, স্পেস ইয়ার, লিখে পাঠাতে হবে 16,222 নম্বরে। এবং দ্বিতীয় SMS-এ CAD, স্পেস ইয়েস, স্পেস পিন, স্পেস কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ তোমার একটা মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে। এক্ষেত্রে ভর্তি রেজিস্ট্রেশন হিসেবে তোমাকে 195 টাকা এবং সার্ভিস চার্জ সহ মোট 212 টাকা তোমার মোবাইল থেকে কেটে নেওয়া হবে। তার মানে তুমি যদি ভর্তি নিশ্চয়ন করতে চাও তাহলে মোবাইলে অবশ্যই 212 টাকার বেশি রাখতে হবে, কারণ তোমার মোট 212 টাকা কেটে নেওয়া হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা যারা ভর্তি নিশ্চয়ন করতে ইচ্ছুক তারা ভিডিওটি বুঝতে পেরেছো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে যেন তোমাদের বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং শিক্ষামূলক সকল তথ্য এবং ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন এবং যে কোনো তথ্য বহুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখো, তাহলে সবার আগে আমাদের এই চ্যানেলের যত ভিডিওর আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। খোদা হাফেজ।